নাটক 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 পুরো দমে মনে হচ্ছে যেন একটা বাংলা সিনেমা দেখছে বা একটা চলচ্চিত্র বিনোদন চলছে এখানে। দেখতেই পাচ্ছেন একুশের যে মেলা বই মেলা থেকে বাংলাদেশের এই হিরো আলমকে সবাই ভুয়া 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 বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কিছুদিন আগেই তিশা মোস্তাকের সাথে একই ঘটনা হয়েছে, যেখানে সত্তরোর্ধ্ব একজন বুড়ো লোক একটা ১৮ বছরের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে তার জালে তুলে নিয়েছে, তার ঘরে নিয়ে নিয়েছে। এই ধরনের বয়সী বাচ্চাগুলি কিন্তু সহজেই ট্রেপে পড়ে যায়। তাছাড়া কিছু কিছু তো ভাইরাল হওয়ার নেশা আজকাল চেপেই বসেছে, শর্টকাট বড়লোক হওয়ার জন্য এই তিশা নামের মেয়েটি কিন্তু এই বৃদ্ধ লোকটাকে পাকড়াও করেছে। আর বৃদ্ধেরও এখন কচি কচি ছুরি বেশ ভালো লাগছে, কার না ভালো লাগে, একেবারে কি বলবো, একেবারে চিনির ছুরি চালিয়ে মেয়েটিকে কিন্তু উঠিয়ে নিয়ে গেছে। এখন এখানে দেখুন আমাদের আলম সাহেব কি বলছে, বলছে এগুলি কতগুলি সিন্ডিকেট বাহিনী, যারা এই সমস্ত ঘটনাগুলি করে থাকে ওরা সিন্ডিকেট বাহিনী। কিন্তু সত্যি কথা বলতে কি, এরা একটা সিন্ডিকেট, এরা লেখা যায় কোনো কামনে মেলাটা নষ্ট করে একটা সিন্ডিকেট কিছু ছেলে পেলে একবে কাজটা করতে। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত সমস্ত বুদ্ধিজীবীরা কিন্তু বলছেন যে বর্তমান সমাজে মিডিয়ার কারণে ভাইরাল হতে গিয়ে প্রকাশক প্রযোজকরা এমন সমস্ত লোকগুলিকে টেলিকাস্ট করছে যে এই জায়গাটার যে একটা সম্মানের জায়গা ছিল সেটা আজকের দিনে ধূলিসাৎ হয়ে গেছে। আর তাই তো বই প্রকাশকরা এই সমস্ত হিরো আলম তিশা মোস্তাক সাবরিনার মতো জেল খাটা আসামির বই বানিয়ে ছাপাচ্ছে, কেননা ওদের একটা সুপ্ত ধারণা ছিল এই সমস্ত বইগুলি খুব বিক্রি হবে এবং প্রচুর তারা পয়সা কামাবে। কিন্তু না, বাংলাদেশের যুবকরা বাংলাদেশের বর্তমান প্রজন্ম, বয়স্করা তো অবশ্যই, অ্যাডাল্ট যারা তারা তো অবশ্যই, মানে যুবকরা যারা এখনো ১৭-১৮ বছরও হয়নি, ওরাও কিন্তু একেবারে হাঁপিয়ে উঠেছে এদের কাণ্ড কারখানা দেখে, ওদের কাণ্ড কারখানা দেখে হাঁপিয়ে যাচ্ছে। দেখুন এই সাবিনার কথাই বলুন, কদিন আগেই সে জেল খাটলো ভুয়ো ডাক্তার সেজে ভুয়ো একেবারে রিপোর্ট দেওয়ার, করোনা রিপোর্ট দেওয়ার কারণে, যে মহামারীতে সারা বিশ্বের মানুষ মানে ওষ্ঠাগত প্রাণ ছিল, তখন কিন্তু তার এই সমস্ত নেককারজনক ঘটনাটা ধরা পড়ে এবং সে জেল খাটে। বিশাল নাটকও করে সেগুলিকে নিয়ে, যেহেতু সেগুলি মিডিয়াতে সাংঘাতিকভাবে ভাইরাল হয়ে যায়, এই সাবরিনাও চলে আসছে কিন্তু চিত্র জগতে সিনেমা করার জন্য, টিকটক ভিডিও করে একেবারে ভাইরাল, তার প্রত্যেকটা কথা ভাইরাল। এখন বর্তমানে যে একটা ট্রেন্ড, দুটো ভাবে লোকেরা ভাইরাল হচ্ছে, একটা হচ্ছে বিয়াদপি করে আর একটা হচ্ছে ভালো কাজ করে। ভালো কাজ করে ভাইরাল হওয়ার সংখ্যাটা একেবারে কম, ১০০ ভাগে এক ভাগ কি দু ভাগ ভালো কাজের জন্য আপনার খুব খ্যাতি হচ্ছে, নাম হচ্ছে, যশ হচ্ছে। কিন্তু আজকে একটা ওই উর্ফি জাভেদের কথাই বলুন, আবার রাখি সাবন্তের কথাই বলুন আমাদের দেশে, আবার এই হিরো আলম কিন্তু এই রাখি সাবন্তের সাথে গিয়েও মিউজিক অ্যালবাম বানিয়ে এনেছে। আমাদের ইন্ডিয়াতে কদিন বাদে বাদেই সে আসে, সে আবার ভোটেও দাঁড়িয়ে গেছে। এই সমস্ত ঘটনাগুলি দেখে দেখে না ওখানকার যে প্রেজেন্ট প্রজন্ম বড় বেশি হাঁপিয়ে উঠেছে, তাই নয় কি? আর তার জন্যই কিন্তু ওরা আর পারছে না, আইন ওদের হাতে তুলে নিয়েছে জনরোষ সেই সমস্ত লোকগুলিকে নিজেদেরকে গটাপ শিল্পী যারা বলতে চায় যে আমি খুব ট্যালেন্টেড, আমার ভিতরে এই রয়েছে সেই রয়েছে, আমার এত ফ্যান ফলোয়িং রয়েছে, সেই সমস্ত লোকগুলিকে কিন্তু ওরা টুটি চেপে ধরেছে। আর তার কারণেই কিন্তু এরা এভাবে বিতাড়িত হচ্ছে। লজ্জা থাকা দরকার,
আমি বলবো সত্যি কথা, এদের লজ্জা থাকা দরকার। এই সমস্ত পাবলিক প্লেসে ওরা যাতে কিছুতে স্থান না পায়, কারণ পাবলিক প্লেসে স্থান পেতে গেলেই তো ওরা মিনিস্ট্রিতে চলে আসবে, নেতা হয়ে যাবে, দেশের রাশও ওরাই সামলাবে। তখন ভাবুন, তখন আজকে যেমন বলছে বুদ্ধিজীবীরা, বলছে বাংলাদেশের বুদ্ধিমহল যারা রয়েছে, বুদ্ধিজীবীরা যারা রয়েছে, যারা বলছে যে রুচির আকাল চলছে, আমি বলবো সেই দিন কিন্তু রুচির মহামারী চলে আসবে। মহামারী তো অলরেডি লেগেই গেছে, আর তাই না হলে ছেলে ছেলে বিয়ে করছে, মেয়ে মেয়ে বিয়ে করছে, করতো না কিন্তু। একটা ছেলে যে যুবক, সে নাকি জন্মগতভাবে মেয়ে ছিল, সে আবার ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনাগুলি সত্যি সত্যি এবার বন্ধ হওয়া উচিত। বাংলাদেশের এই যে ঘটনাটা, সেটা এই সমস্ত বিয়াদবগুলির গালে একেবারে ঠাস করে বসানো শক্ত থাপ্পড়, যোগ্য জবাব বর্তমান সমাজের। বন্ধুরা, আমি ডক্টর রাইমা ইন্ডিয়া থেকে বলছি, একুশের বইমেলা থেকে যারা এই সমস্ত বিয়াদবগুলিকে সম্মিলিতভাবে কোনো রকম অস্ত্র হাতে না নিয়ে শুধুমাত্র শব্দবাণে আঘাত করে বের করে দিল এবং তাদের টুটি চেপে ধরলো শব্দবাণ দিয়ে, যাদের এই পর্যন্ত তাদের মানে কি বলে মানে উচ্চাকাঙ্ক্ষা ছিল, আমি সমাজের এই জায়গাতে চলে আসব, চলে আসছি, বিলং করছি, ওরা কিন্তু একটা বার হলেও ভাববে আসলে সত্যি সত্যি কি আমরা ওই জায়গাতে আসতে পেরেছি, না একেবারে পায়ের চটির তলায় বসবাস করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু অজস্র মানুষের মধ্যে শেয়ার করে দেবেন। মানুষকে কুকর্ম করার আগে একটা বার ভাবতে, বুঝতে, শিক্ষা নিতে সুযোগ করে দেবেন। নমস্কার।